আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বেসিক ইলেকট্রিক্যাল নলেজ 535-এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন 6 অ্যাম্পিয়ার কিছু মিনি সার্কিট ব্রেকার। তো এই সার্কিট ব্রেকারগুলো মূলত সিঙ্গেল ফেজের 6 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার। আমরা জানি মোটরের লোড অনুযায়ী সার্কিট ব্রেকার লাগানো উচিত, কিন্তু কোম্পানি থেকে ডাইরেক্ট একটু বেশি অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার লাগানো হয়েছিল, যে কারণে আমরা সিমেন্সের আলাদাভাবে এই সার্কিট ব্রেকারটি লাগাবো। আর আজকে সুইজিংয়ের বিষয়, মানে এটি কন্টাক্টের মাধ্যমে কীভাবে আমরা ডবল সুইজের মাধ্যমে মোটর কন্ট্রোল করতে হয় এই ভিডিওটিতে আমরা দেখে নিব। আপনারা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনারা নিজেরাই এরকমভাবে যে কোনো মোটর কানেকশন করতে সক্ষম হবেন। তো কথা না বাড়িয়ে চলুন, আজকে আমি এই ডিভাইসটি দেখতে পাচ্ছেন, এই ডিভাইসের ভিতরে ম্যাগনেটিক কন্টাক্ট কীভাবে কানেকশন করা আছে পাওয়ার এবং মোটরের সুইচের সঙ্গে। তো এখানে পাওয়ার সুইচ এবং মোটর সুইচ, বলতে মোটর সুইচ দিলে ডাইরেক্ট চলবে এবং একটি পুশ সুইচ আছে, এই পুশ সুইচ চাপ দিলে পারে মোটর অন হবে এবং অফ হবে। যখন আমি এটার মাধ্যমে ডাইরেক্ট করে দেব তখন আমার এই পুশ সুইচ কাজ করবে না। তো যাই হোক, কীভাবে কানেকশনটা করা হয়েছে এই বক্সে আমি আপনাদের সব কিছুই ডিটেলস দেখাবো। তো আসুন ভিতরে খুলে আমরা দেখে নিই। এবার আমার ভিতরে সব কিছু খোলা শেষ, দেখে নিই ভিতরে কী পরিস্থিতি। দুটি সুইচ এবং একটি কন্টাক্ট আর একটি মিনিস্টার সার্কিট ব্রেকার। তো সিঙ্গেল ফেজ সার্কিট ব্রেকার লাগানো হয়েছে মূলত এটা 16 অ্যাম্পিয়ারের। এখানে আমরা 6 অ্যাম্পিয়ারের একটি সার্কিট ব্রেকার লাগাবো। তো এই সার্কিট ব্রেকার দিয়ে আমরা এই মোটরটি চালু করব। তার আগে আমরা এই মোটরের ভিতরে যে কানেকশন সুইচে কীভাবে করা হয়েছে সেটা আমরা দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন দুটি সুইচ আছে। তো এই দুটি সুইচের জন্য এই মেন কানেকশন রেড, ইয়েলো, ব্লু। তো যাই হোক, এখানে আর্থিং আছে, তিনটে তারের মধ্যে একটা আর্থিং আছে আর দুইটা, একটা নিউট্রাল একটা ফেজ। আর এইটা তার দেখতে পাচ্ছেন এটা এই সুইচের জন্য ব্যবহার করা হয়েছে। আর মোটর তার দেখতে পাচ্ছেন ওটা ম্যাগনেটিক কন্টাক্ট কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয়েছে। এখানে আর্থিংয়ের জন্য লাইন একটি সেফটির জন্য আর্থিং ব্যবহার করা হয়েছে। তো মূলত আমরা এই অপন সুইচে কানেকশন দেখতে পাচ্ছেন, এই কানেকশানটি আমরা দেখেন যখন আমি অন করব, এই কানেকশানটির দুটি তারই ব্যবহার করা হয়েছে, এ পাশে দুটি এবং অপর পাশে দুটি। তো এই দুটি তারের মাধ্যমে আমরা এই সার্কিট ব্রেকারে একটি তার আসছে আর আরেকটি গেছে ম্যাগনেটিক কোনটাকে। তো সার্কিট ব্রেকারে কীভাবে গেল আমি আপনাদের একটু দেখাই। এই যে লাল তারটা দেখতে পাচ্ছেন এটি সার্কিট ব্রেকারে লাগানো হয়েছে এবং এই ব্লু কালারটি ম্যাগনেটিক কন্টাক্টের সঙ্গে লাগানো হয়েছে। আর ম্যাগনেটিক কন্টাক্টের সঙ্গে পয়েন্ট A1 কয়েল A1 লাগানো হয়েছে। তো এখানে ডিরেক্ট করে দেওয়া হয়েছে একটা কমন হিসাবে। তো যাই হোক, আমার নিউট্রালের এখানে সমাপ্ত ঘোষণা। এবার আসি এই সার্কিট ব্রেকারের মাধ্যমে অপর প্রান্তে, যখন আমি অন করব তখন আমার কারেন্ট ওপর পাশ দিয়ে প্রবেশ করবে। প্রবেশটার মাধ্যমে দুটি তার ব্যবহার করা হয়েছে। এই দুটি তার ব্যবহার করা হয়েছে এই জন্য যে একটি সুইজিংয়ের জন্য কাজ করবে আর অপর তারটি ম্যাগনেটিক কন্টাক্ট মাধ্যমে কাজ করবে। সুইজের জন্য মূলত এই তারটি ব্যবহার করা হয়েছে, এখানে পুশ সুইজের জন্য ব্যবহার করা হয়েছে। আর এই দেখতে পাচ্ছেন পুশ সুইচটি। তো এখানে আরেকটি রেড কালার দেখতে পাচ্ছেন, এটা এই পাশ দিয়ে হয়ে এই যে অপন সুইজে ব্যবহার করা হয়েছে। তো অপন সুইচ যখন আমি সুইচ অন করব তখন আমার পুশ সুইচ কাজ করবে না। এখানে দেখতে পাচ্ছেন A2 দুই সুইচের, পুশ সুইচ এবং অন অফ সুইচের দুটি কানেকশন এক করে দিয়ে লাগানো হয়েছে। তো সুইজিংয়ের মাধ্যমে ম্যাগনেটিক কন্টাক্ট কাজ করবে। তো চলুন আমরা এই সার্কিট ব্রেকার কীভাবে লাগাবো এবং কানেকশন কেমনে করবো আরেকটু বার দেখে নিই। সার্কিট ব্রেকার টাইট দেওয়ার আগে অবশ্যই আমরা শক্ত করে টাইট দিব যেন লুজ না থাকে, লুজ থাকলে শর্ট কানেকশন হওয়ার সম্ভাবনা থাকে। এবার আমার ব্রেকারটি লাগানো শেষ, এবার আসি আবার কানেকশানে। আমি আপনাদের আবার আরেকবার খুব ভালোভাবে বুঝিয়ে দিই। দেখুন, যে তারটি সার্কিট ব্রেকারের মাধ্যমে আসছে দুটি, তার মধ্যে একটি লাইনের ম্যাগনেটিক কন্টাক্টে গেছে আর একটি L1 একটি সুইচ, দুটি সুইচের দুটি লাইন
এর মাথায় দেখতে পাচ্ছেন একটা পুশ সুইচের জন্য ব্যবহার করা হয়েছে আরেকটি এই যে ওপেন সুইচ ওপেন সুইচের এই রেড কালার তারটি ওই মাথা থেকে এই এই সুইচ দিয়ে এই এ2 কানেকশনে চলে আসছে বিষয়টি পরিষ্কার আশা করি বুঝতে পারছেন তো এবার আমরা দুই সুইচের দুই কানেকশন কেমন হলো ঠিক হলো কিনা আমরা দেখব আমার হাতে দুটি তার দেখতে পাচ্ছেন একটি ফিউজের জন্য রেড কালারটি ফিউজটি কেটে যাতে লাইনটি আমি ক্যান্সেল করে রেখে দিয়েছি এবার ম্যাগনেটিক কন্টাক্ট A2-র মাধ্যমে দুটি সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করব কিভাবে আমি আপনাদের দেখাবো এই যে গ্রিন কালারটি দেখতে পাচ্ছেন পুশ সুইচে আমরা কানেক্ট করেছি প্রথমেই তো এই সুইচ আমি অন করে দেখব কোনটাকে আমার কেমন ধরে আমি সুইচটি চাপলাম দেখেন পুশ সুইচের মাধ্যমে খুব সুন্দরভাবে আপনি এভাবে কন্টাক্ট নিয়ন্ত্রণ করতে পারবেন সেমভাবে ম্যাগনেটিক কন্টাক্ট A2 থেকে যে রেড কালার তারটি আসছে ওপেন সুইচে তো ওপেন সুইচ যখন আমি সুইচ অন করব ম্যাগনেটিক কন্টাক্ট ধরে নিবে তো আসুন আমরা দেখে নিই দেখেন ধরে নিছে যতক্ষণ পর্যন্ত আমি এই ডাইরেক্ট সুইচে ওপেন সুইচে কাজ করব তখন আমার পুশ সুইচ কাজ করবে না তো এই দুই সুইচে দুই রকম কাজ আমরা আশা করি বুঝতে পেরেছি অবশ্যই A2-এ কানেক্ট করতে হবে দুই সুইচের লাইন ভিডিওটিতে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি ফিট জানানোর চেষ্টা করব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ